27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস এই উপলক্ষে দিন সকালে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই সূচনা করেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গীতে ও দপ্তরের অধিকর্তা টিকে চাকমা সহ অন্যান্যরা। এদিন শোভাযাত্রাটি উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে হেরিটেজ পার্কের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আম জনতার উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রত্যেকটা বছরই বিশ্ব এটা দিয়ে পর্যটন দিবস পালন করা হয়েছে। 27 সেপ্টেম্বর এই দিনে আজকে আমরা আজকে এখানে র্যালির মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং আমাদের রাজ্যের পর্যটন ভাবনাকে সকলের সামনে তুলে ধরার জন্য আমরা শুরু করছি। তো এই এটা আমাদের শুরু হয়েছে রাজ্যে 22 তারিখ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, মোটর বাইক র্যালি থেকে শুরু করে বাইসাইকেল র্যালি থেকে শুরু করে এবং আমাদের বিভিন্ন কর্মসূচি, যেমন আমাদের হোমস্টে সম্পর্কে আমাদের একটা সেমিনার করা, এই সমস্ত কিছুর মাধ্যমে আজকে উজ্জয়ন্ত প্যালেস থেকে আমাদের যে হেরিটেজ এই কর্মসূচিটা আমরা শুরু করতে চাচ্ছি পার্কে। এখান থেকে যাবে পুষ্পবন্ত প্যালেসে আমাদের হেরিটেজ পার্কে, এটার সমাপ্তি হবে। তো এটার এই ভাবনাকে সকলের মধ্যে নিয়ে যাওয়া, যেটা আজকের এই বিশ্বব্যাপী পর্যটন দিবসের মূল লক্ষ্য, এবং প্রত্যেক বছর একটা নতুন একটা থিম থাকে, ভাবনা থাকে। এবছরের নতুন ভাবনা বিশ্বব্যাপী বিশ্ব পর্যটন দিবসে রিথিঙ্কিং ফ্রিডম, এই নামটার সঙ্গে যথেষ্ট মাহাত্ম আছে এবার নেওয়ার মধ্যে। আমরা সকলে জানি যে করোনার এই বিপর্যয়ের থেকে রক্ষা পাওয়াটা মানুষের কাছে যেমন ছিল, তেমনি ট্যুরিজম এই ক্ষেত্রকে যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাকে আবার রিভাইভ করা, আবার সকলের সামনে তুলে নিয়ে আসা এবং শত নতুন চিন্তা, প্রত্যেকের চিন্তাকে সকলকে নিয়ে একত্রিত করা, আবার এটার মধ্যে সকলের ভাবনাকে এটাকে যাতে একত্রিত করে সকলের মধ্যে নিয়ে যাওয়া যায়, এই ভাবনা নিয়ে শুরু হয়েছে। এবং এটাকে নতুনভাবে দেখুন, ট্যুরিজম মানেই